আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সোলার টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভালো মানের একটা সোলার প্যানেল কিনবেন, আর মনো সোলার প্যানেল এবং পলি সোলার প্যানেল কিভাবে আপনারা চিনবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা যদি সোলার সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে দিন। তাহলে চলুন দেখি আমরা কিভাবে একটা ভালো মানের প্যানেল চিনব। প্রথমে আমি বলে নেই, সোলার প্যানেল অনেক প্রকার হয়ে থাকে, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় মনো সোলার প্যানেল এবং পলি সোলার প্যানেল। বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় সোলার প্যানেল বিক্রি করে থাকে। আমরা অনেকেই বেশি দাম দিয়ে মনো সোলার প্যানেল বা ভালো মানের সোলার প্যানেল কিনতে চাই, কিন্তু আমরা প্যানেল না চেনার কারণে দোকানদার আমাদের সাধারণত কম দামি এবং নিম্নমানের সোলার প্যানেলগুলো দিয়ে দেয়, যা আমরা বুঝতেও পারি না। তো এখন আমরা মনো প্যানেল এবং পলি প্যানেল কীভাবে চিনব সেটা আগে দেখব। মনো প্যানেল চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মনো প্যানেলের সেলগুলো, মনো সোলার প্যানেলের যে সেলগুলো আছে সেই সেলগুলোর কোনাগুলো এইভাবে কাটা থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, যার ফলে মনো সোলার প্যানেলের সেলগুলোর মধ্যে চারকোন আকৃতির সাদা চিহ্নগুলো দেখা যায়, যা পলি সোলার প্যানেলের মধ্যে দেখা যায় না। আর মনো সোলার প্যানেলের সবগুলো সেল পিওর কালো কালারের হয়ে থাকে। এখন আসি, আপনারা যদি কেউ ভালো মানের পলি সোলার প্যানেল কিনবেন তাহলে কীভাবে চিনবেন। এখানে আর একটু বলে নিই, পলি সোলার প্যানেলের মধ্যে ভালো প্যানেলও আছে, আবার সবচেয়ে খারাপ এবং সবচেয়ে বাজে মানের প্যানেলও পলি সোলার প্যানেলের মধ্যে হয়, যা সাধারণত মনো সোলার প্যানেলের মধ্যে হয় না। পলি সোলার প্যানেলের মধ্যে কিছু কিছু প্যানেল আছে, আপনারা দেখবেন একটা সেল কালো কালারের, আবার আরেকটা সেল নীল কালারের, মানে একটা প্যানেলের মধ্যে কয়েকটা কালারের সেল থাকে। এই প্যানেলগুলো মানে খুবই কম দামি এবং নিম্নমানের হয়ে থাকে, এগুলো আপনারা কিনবেন না। আবার কিছু কিছু প্যানেল আছে, এই সবগুলা সেল নীল কালারের হয় কিন্তু সেলগুলোর মাঝে সিট সিট দাগ থাকে, যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। এই প্যানেলগুলো খুব নিম্নমানের, খুব কম দামি, এগুলো ভালো না, এগুলোর এফিসিয়েন্সিও খুবই কম, আর এগুলো টিকো অল্প দিনের মধ্যে এগুলো সহজে নষ্ট হয়ে যায়। যদি আপনারা পলি সোলারের মধ্যে ভালো প্যানেল কিনতে চান তাহলে আপনারা দেখবেন একটা প্যানেলের মধ্যে সবগুলো সেল পিওর কালো কালারের, যে সেলগুলো সেই পলি প্যানেলগুলো মোটামুটি ভালো এবং এগুলোর এফিসিয়েন্সিও সাধারণ কম দামি পলি প্যানেলের থেকে একটু বেশি। তো যারা সোলার প্যানেল কিনবেন তাদেরকে আমি পরামর্শ দিব, টাকা একটু বেশি খরচ হলেও মনো প্যানেলগুলোই আপনারা ব্যবহার করবেন, কারণ এগুলোর এফিসিয়েন্সি খুব ভালো এবং মেঘাচ্ছন্ন আকাশেও মোটামুটি ভালো সার্ভিস দেয় এবং টিকো 20-30 বছরে এগুলা কিছু হয় না। আর সাধারণত যারা পলি প্যানেল কিনবেন তাদেরকে বলতেছি, তারা নিম্নমানের সোলার কিনবেন না, যে প্যানেলের সেলগুলো পিওর কালো কালারের সেই প্যানেলগুলো আপনারা কিনবেন, নীল কালার অথবা এক একটা প্যানেলের মধ্যে বিভিন্ন কালারের সেলগুলো, ওইসব প্যানেল আপনারা কিনবেন না, এগুলো এফিসিয়েন্সি মোটেও ভালো না এবং এগুলো মেঘাচ্ছন্ন আকাশে ভালোভাবে কাজ করে না এবং এগুলো টিকসইও কম। ভিডিওটি শেষ করার আগে আমি আবারও বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে রাখুন।